গুড মর্নিং এভরিওয়ান, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর এই যে পাশে বসে আছে হাসছে, গুড মর্নিং তো বলে দে। এটা কি ধরনের গুড মর্নিং বলা? কানে কানে গিয়ে ফুসফুস করে সবাইকে গুড মর্নিং বলছে। এনিওয়েজ চলো আজকে দিনটা শুরু করা যাক। কটা বাজে জানো ঘড়িতে? এখন বাজে হচ্ছে 7:45, আর অনেক সকালে উঠেছে, আমার আগে উঠছে এখন। কেন কি বোর্ডে রেকর্ড হচ্ছে, তো জানে যে রেকর্ডটা হচ্ছে, এটা নিয়ে পরে ক্লাস হবে, তো সেই জন্য এখন উঠে সকাল সকাল। আজকে উঠেছে 7:00। আজকে মনে হচ্ছে নট সো এক্সাইটেড ফ্রাইডে আমাদের। তো এনিওয়েজ আজকে ও এক্সারসাইজ করছে, ওগুলো ওর এক্সারসাইজ ভিডিওটা একটু শেয়ার করবো তোমাদের সাথে। দিয়ে দিয়েছি ওকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গরম রয়েছে, তো ওটা খুব ভেঙে যাচ্ছে, চাপের ব্যাপার হয়ে গেল। এখানে একটু আচার দিয়ে দেবো। আচ্ছা, আচারটা কি ছাতুর পরোটার সাইডে দিয়ে দেবো? আচ্ছা, তো এখানে সাইডে আর ছাতুর পরোটাটার সাইডেই আচারটা দিয়ে দিচ্ছে। আজকে টিফিনে বেশি কিছু নেই, শুধু পরোটা আর জাম আছে। দেখে খুব খুশি হবে যে কম জিনিস ভরা হচ্ছে। বলছি জামটা উপরে রাখছি, গিয়ে জামটা খেয়ে নিবি প্রথমে 12টার সময়। ওই গোল টিফিন বক্সের উপরেই রাখবো, ব্যাগ টিফিন বক্সের ব্যাগটার উপরেই রাখবো। ঠিক আছে, একটু টায়ার্ডনেস লাগছে হয়তো, তো যাই হোক দুপুরের ঘুমটা আমি দুদিন ধরে ঘুমোতে পারছি না, এমন ব্যাক টু ব্যাক ক্লাসেস পড়ে গেছে আমার। আসলে এই সামার ভ্যাকেশনটা সদ্য ওভার হয়েছে, তো বাচ্চারাও বাইরে গেছিলো, তাদেরকে মেকআপ করবার জন্য আমাকে তখন ক্লাসেসগুলোকে দিতে হয়, এই প্রবলেমসগুলো হয়ে গেছে আর কি। তো ঠিক আছে, এগুলো টেম্পোরারি। তো যাই হোক চলো, ও তো এগিয়ে গেল অফিসে। আমার এখন খেতে মন করছে না, ব্রেকফাস্ট করতে মানে একটু ইয়ে লাগছে আর কি। তো যাই হোক, আমিও জোর করছি না নিজেকে, যখন যেটা মন করবে তখন করবো, কেউ চাপ দেওয়ার নেই বাড়িতে। আজকে আমি ঠিক করেছি কোনো কাজ করব না, শুধুমাত্র ল্যাদ খাবো আজকে। ঠিক আছে, এরকমও মাঝে মাঝে দিন কাটানো উচিত আমার মনে হয়, তাই না? সব সময় কাজ 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 ভালো লাগে না। আজকে একদম মানে কি বলবো, কিছু কাজ করব না, আমার ইচ্ছে করছে না কিছু করতে। ঘরদোর নোংরা হয়ে আছে, দেখো না বিছানাপত্রে সব পড়ে রয়েছে, এখন ইচ্ছে করছে না। ঘড়িতে এখন বাজে হচ্ছে প্রায় 10টা বাজতে যায়, দুধওয়ালার ওয়েট করছি, ও এলে পর স্নান ঠান করবো, সেটাও যেন উঠে করতে মন করছে না, এত ল্যাদ লাগছে আমার। তো এনিওয়েজ চলো, আমার পড়ানোটা আমাকে করতেই হবে, ওটা আমার কাজ, তো ওটা আমাকে করতেই হবে, বাকি দেখা যাক কী কী করি আজকে। দুধ এসে গেছে, দুধটা গরম করতে হবে। স্লোতে করব, আটা পড়ে আছে, হোক দুধটা গরম। দরজাটাকে সবসময় আমি এরকম ছিটকানি দিয়ে রাখি, তাহলে আর কেউ ঢুকতে হয় না। এই দরজাটা আর এই দরজাটা যদি খোলাও থাকে কেউ এখান দিয়ে ঢুকতে পারবে না, তাই এই জন্য এই দরজাটা আমি সবসময় লাগিয়ে বসি। দুধ বসিয়ে ভুলে যাওয়াটা হচ্ছে আমার ভীষণ বড় একটা রোগ, প্রায় বিয়ের পর থেকে 2-3 বার আমি এরকম দুধ পুড়িয়েছি। সেদিনকে যে ম্যাটটা কিনে নিয়ে এসেছিলাম, তো সেটা লাস্ট অফ অল ডিসাইড হলো যে টিভির এখানটাতে রাখবো। অ্যাকচুয়ালি একটুখানি বলি তোমাদের এই টিভির জায়গাটা নিয়ে, এই টিভিটা যে দেখছো এটার নিচটাতে যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে আমার টিভি ইউনিট নেই। ঠিক আছে, অ্যাকচুয়ালি ট্রান্সফারের জব, তো তো আমরাও ফার্নিচার খুবই ভেবে চিনতে করি আর কি, একটু একটু করে, তাও তো এখন অনেক ফার্নিচার করা হয়ে গেছে। তো আমি কি করেছিলাম যে যখন প্রথম বাড়িটাতে থাকতাম সেটা অনেক ছোট ছিল বাড়িটা, অ্যাকচুয়ালি মানে কি বলবো তোমাকে, 2 রুমস ছিল আর কি। তো এখানে না আমি নিচটাতে কি করেছিলাম, এগুলো হচ্ছে সমস্ত বক্স,
ঠিক আছে, মানে সেই মিক্সির বক্স বা এই সমস্ত জাতীয় কিছু বক্স, তো তার উপরে একটা গিফট পেপার র্যাপ করে দিয়েছি, আর এটার উপরে হচ্ছে একটা থার্মোকল, ঠিক আছে, আর এটার মধ্যে ছিল এই মিউজিক সিস্টেমটা ছিল। তো আমি বিয়ের পর এসে দেখছি এগুলো সব মানে এমনি এমনি করে ফেলা হিসেবে রাখা আছে, তো আমি কি করেছি এটাকে একদম একটা ডেস্ক হিসেবে সাজিয়ে নিয়েছি। তো ওই জন্য দেখো একটু বেশ নিচটাতে একটু টেবিল টেবিলও লাগে, তো ওই জন্য এখন তো টিভি ইউনিট করার কোনো প্ল্যান্স নেই, তো যখন করব তখন দেখা যাবে। এই কানের দুলগুলো কিন্তু আমি লাগাইনি, ঘর পরিষ্কার করতে গিয়ে অমৃতা লাগিয়ে দিয়েছে, তো আমিও আর খুলিনি, ও লাগিয়েছে লাগিয়েছে। এই বাল্বটা আমার নয়, বন্ধু সেনকে ওরা এসছিলো, তো ওই জন্য তখন হচ্ছে তোমার ইয়ে করেছে। এই যে দেখো আমার এই বক্সটার মধ্যে না সমস্ত হচ্ছে তোমার ওই জিনিসগুলো রাখা থাকে, ওই ক্রিসমাস বা দিওয়ালির লাইট এগুলো সমস্ত কিছু এটার মধ্যে আমার রাখা থাকে। এই সেখানটা আবারও এরকম জড়ো করেছে, যতই পরিষ্কার করি না কেন জানো তো হয় না। এই যে এইটাকে আমি কিনে নিয়ে আসিনি, এটা হচ্ছে অমৃতা নিয়ে এসেছিল, দিদি ইসপে না হাম লোক চাম্মচ রাখেঙ্গে। ও ভাবো কতটা ভালো যে আমার কথা ভেবে ও নিজের থেকে নিয়ে এসছে। দিয়ে আমি বললাম এটার মধ্যে চামচ রাখবো না, এটার মধ্যে রিমোট রাখবো, এটা বেটার লাগবে। তারপরে আমি এটার মধ্যে রিমোট রাখতে শুরু করি। তো খুবই সিম্পলভাবে আমি জায়গাটাকে আর কি মানে ক্রিয়েট করেছি, কেউ বুঝতেও পারে না অতটা। তো আরও কিছু করবার ইচ্ছে থাকে, এগুলোতে আরও জিনিসপত্র ছিল, ও বলছে না আরও কম করে দে জিনিস, ও ভালো লাগবে না আর কি বেশি ঘরটার মধ্যে ইয়ে। তো ওই ম্যাটটা আমি ভাবলাম যে এটা রাখি এখানটা, এই যে চেয়ারটা রয়েছে না এটার সঙ্গে একটা ম্যাট ভালো লাগে, অ্যাকচুয়ালি গোল ম্যাট হলে বেশি ভালো হতো, তো ঠিক আছে আপাতত যা আছে এটা দিয়েই ভালো লাগছে, তো ওই জন্য এটাকে এখানে রেখে দিয়েছি। একটা সময় ছিল বিয়ের আগে শুধু খেতাম দেতাম ঘুমাতাম আর পড়াতাম আর পড়তাম, এই ছিল আমার কাজ। আর এখন বিয়ে হয়ে যাওয়ার পর লাইফটা এমন চেঞ্জ হয়ে গেছে না, এই যে দেখো রেস্ট নিচ্ছিলাম, রেস্ট মানে কি শুয়েছিলাম, ল্যাদ খাচ্ছিলাম, বেশিক্ষণ আর শৈল না আর কি শরীরে। এখন মনে হচ্ছে কি না উঠি, কালকেও ঘরটার খুব একটা পরিষ্কার করা হয়নি, কালকে অ্যাকচুয়ালি ব্লগ তোমরা পাওনি এই কারণে যে মুডটা আমার অফ ছিল, দুজনে মিলে একটু ঝগড়া লেগে গেছিলো আর কি। তো এখানে জলটা ভরতে থাকুক, এখানে জামা কাপড়গুলো রাখা আছে, আমি ততক্ষণে ঘরের ভিতরে কাজগুলো সারি। তোমরা হয়তো খেয়াল করে দেখেছো আমার বিছানার চাদরগুলোর কালার সবই লাইট কালার, আমার ভীষণই ভাল লাগে লাইট কালার, স্পেশালি সামার সিজনসে। এগুলোকে একটুখানি ওই বাসন রাখার জায়গায় রেখে আসি। এই ঘরে মশারি লাগানোর কারণটা বলি, কিছুদিন ধরে মানে আজ থেকে এক মাস আগে ধরো প্রচণ্ড সেই চেলার উপদ্রব হচ্ছিলো, সে উপরে কি করে জানি না উঠে যাচ্ছিল আর শুলে পশে গায়ের মধ্যে ঝপাঝপ পড়ছিল, খুব আতঙ্কিত হয়ে গেছিলাম। দিয়ে তারপরে এই নেটটার ব্যবস্থা করি, এবার রেন্টেড হাউস তো যেখানে সেখানে পেরেক পোতা যায় না, তাই জন্য আমি এই ফোল্ডেবলটা কিনলাম। কী অবস্থা দেখো আমার, যেই চামচটা করে আমি সার্ফটা দিচ্ছিলাম ওই চামচটাকে আমি মনের ভুলে এখানেই ফেলে দিয়েছি, দেখি কোথায় কোথায় রে বাবা, সে আংটি খোঁজার মতন এখন চামচ খুঁজতে হবে আমাকে। পেয়েছি পেয়েছি, কি অবস্থা, গাছটাতে বেশ সুন্দর ফুল হয়েছে দেখো, দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতখানা ফুল হয়েছে, দেখে আমার ভীষণ 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 ভালো লাগছে, আরও কুড়িয়ে আসছে, থ্যাংক গড। আমি ভাবছিলাম এমনি একটা লোকের থেকে নিয়ে নিয়েছিলাম না জানা শোনা, তো তারপর যাই হোক গাছটা ভালো হয়েছে। আরও 15 মিনিটের জন্য ঘুরিয়ে দিই, জানি না ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিনসগুলো বেশি ভালো হয় না এই সেমি অটোমেটিকগুলো ভালো হয় বেশি। আমার বিয়ের আগে আমি যখন মাকে ওয়াশিং মেশিনটা কিনে দিয়েছিলাম তখন হচ্ছে আমি ফুললি অটোমেটিক নিয়েছিলাম ওখানে, এবার ফুললি অটোমেটিকের থেকে মানে অনেক কিছু না প্রবলেম হয়, যেমন ধরো তোমার কাপড় জামা অনেক জায়গায় জায়গায় ছিঁড়ে যায় আমি দেখেছি, ওগুলোকে আমি শুনেছি যে ওরকম কোনো ব্যাগসের ভিতর ঢুকিয়ে ওগুলোকে ইউজ করতে হয়, বাট এই সেমি অটোমেটিক যেটা আমি ওই জন্য বিয়ের পর যখন নিলাম তাহলে কি না সেমি অটোমেটিকই নেবো, দিয়ে আমি সেমি অটোমেটিক নিলাম, দিয়ে এটাতে কিন্তু আমার ইজি হয়। হ্যাঁ একটা জিনিস ঠিকই তোমার একটু খাটুনি রয়ে যায়, অটোমেটিকে তুমি পুরোপুরি জামাকাপড়গুলো দিয়ে নিশ্চিন্ত হয়ে যাও, আর এখানে তোমাকে একটু দাঁড়িয়ে থাকতে হয় জিনিসগুলো দিতে, বাট যাই না আমার আপাতত কোনো অসুবিধা হয় না,
তো আমি ওকে বলি যখন নাকি বয়স হয়ে যাবে হাত পা নাড়াতে পারবো না, তখন একটা ফুললি অটোমেটিক এনে দিস, আপাতত তো হাত পা চলছে এটাই ভালো আছে। লাঞ্চে ছাতুর পরোটা আর ক্লাস চলছে, এখানে এক রাউন্ড পড়ানো হয়ে গেল। আজকে ওর টি শার্টটা পরেছি, আমার সব জামাগুলো ধুয়ে দিয়েছি আজকে, তো পড়ানো হয়ে গেল এক রাউন্ড। এবার যাবো একটু ঘুমাবো, দুপুরবেলাগুলো না দুদিন ধরে ঘুমোতে পারছি না বলো না, আমার খুব শরীর খারাপ করছে, আজকে ঘুমাবোই ঘুমাবো আমি। চলো ঘুমাই, তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে। হ্যালো, ঘুম থেকে উঠে গেছি, আধা ঘন্টা ঘুমিয়েছি, তো ওঠার পর কিছু মাথা যন্ত্রণা করছিলো ফট করে, দিয়ে তারপরে হচ্ছে যাই হোক উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হলাম। আচ্ছা, ও আমার জন্য না একটা চকলেট এনেছিলো অফিসে, কেউ দিয়েছে আর কি, সুইজারল্যান্ড না কোথায় গেছিলো, তো সেখান থেকে এনেছে। আমাকে এসে কালকে জিজ্ঞেস করেছে তুই চকলেটটা খাসনি, মানে যখন ঝগড়া ঠিক হয়ে গেছে আজকে খেয়ে নেবো চকলেটটা। আমার না দুপুরবেলা ঘুম থেকে উঠে মনে হয় কি কিছু একটা খাই, না খেলে কেমন একটা লাগে, তো চলো এটা খাবো এখন। তো আমি এখন পড়াতে বেরিয়ে গেছি, বাচ্চা দুটোকে ছেড়ে দিলাম, একদম ঘরের সামনেটাই থাকে আমার, এখানে একটা গাছপালা দাঁড়িয়ে আছে, থাক এখন নেবো না, এখন নিলেও রাগ করবে, পরে নেব। দুজনে মিলে মেসেজে হঠাৎ আলোচনা হলো যে একটু রাত্রে চিকেন করা হবে, তো সেই জন্য চিকেন আনতে আমি চলে এলাম এখানে। আর দেখো এখানে চারিদিকে বাজার, এই বিকেলটাই এখানে জমজমাট বাজার বসে, চারি ওই যে জাম বসেছে কত, তো এই যে সব এখন অফিস থেকে ফেরে, মানে ভালো লাগে বিকেলটাতে না এই রাস্তাটাই ঘুরতে, আমার তো ভীষণই ভালো লাগে। একটু জাম নিয়ে নিলাম, 250 নিল, আর এই যে আমার চিকেনের দোকান। ঘরে ঢুকে এত জোর খিদে পেয়ে গেছিলো যে কিছু বলার নাই, তা একটা রেডিমেড খাবার তো এটাই পাওয়া যায়, কলা, তো ওই জন্য কলা, আর কলা যখন তখন খুশি খাওয়া যায়, কোনো অসুবিধা নেই, তো ওই জন্য কলা নিয়ে বসলাম যে একটা কলা খাই। তাহলে ও এখনও আসছে, একটু লেট হবে, আর আজকে তো আমাদের ডিনার করতে লেট হয় ফ্রাইডে নাইট, আজকে তোমরা জানোই যে ফ্রাইডেতে আমরা একটুখানি গল্প টল্প করি আস্তে আস্তে রান্না বান্না করে, তারপরে ও তো চলে গেছে, ইয়ে অমৃতা কাজ করে চলে গেছে, তো আর হচ্ছে শুধুমাত্র আমাকে মাংসটা করতে হবে। এখন মাংসটাকে ধুয়ে আলু, আজকে হচ্ছে একদম প্লেন বেঙ্গলি কাট বানাবো আর কি, মানে বেঙ্গলি নিয়মে বানাবো আর কি, মানে যেটা ঘরে আমাদের পাতলা ঝোল হয় সেটা আজকে বানাবো। আজকে ভালো হয়েছে না টেস্টটা? ঠিক আছে, তো আজকে অ্যাজ ইউজুয়াল ফ্রাইডে, স্যাটারডে সানডে ছুটি, তাই ক্যামেরার দায়িত্ব নিয়ে নিয়েছে অনির্বাণ চক্রবর্তী। এই 3 দিন ধরে ও ক্যামেরাম্যানের কাজ করবে আর আমি অ্যাকশন করবো, তাই তো? না না না, 3 দিন নয়, 1 দিন। 1 দিন মানে আজকে আধা বেলা হলো, আর কালকে আরেক বেলা তো হবেই নিশ্চয়ই। যাই হোক, এখন আমি এখানে কড়াইতে, ক্যামেরাম্যান প্লিজ একটু সামনে আসবেন, এখানে কড়াইতে হচ্ছে গরম তেল গরম বসিয়েছি, আজকে একদম পাতলা মাংসের ঝোল করবো, তাই জন্য এই যে এখানে একটু কয়েকটা আলু, মানে আলুটা খাওয়া আমরা কমিয়ে দিয়েছি, বাট আজকে লোভ সামলাতে পারছি না, আলু নিয়েছি, আর চিকেন তো আছেই। চলো রান্নাটা করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। দেবীকে ঝগড়া কে করেছিল, কি করেছিল, চুরি করে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল, ভিডিও স্পয়েল করবে আর বলবে কি তুই তো কেটে দিবি, আমি তো জানি, তো আমার কাজ বেড়ে যাবে না ওই ভিডিওটাকে কাটতে। ঝগড়া করা প্রবৃত্তি সেটা কে করে বা করে না একবার কমেন্ট করে দিও, ঠিক আছে? বেশি কে করে, আমি আমি কাউকে কোনো ঝগড়া দেখাইনি, ওই জন্য কালকে আমি ব্লগ পোস্ট করতে পারিনি। আর যারা যারা কমেন্ট করবে তাদের কিন্তু আমি মানে স্পাউসারকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? সেটা ছেলে হোক বা মেয়ে হোক। মাংস
মাছের লাল লাল ঝোল রেডি আমার, বাস এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এরপর খেয়ে নেব। চোখটা এখন পুরোপুরি লাল, লাল হওয়ার কারণ আছে। অ্যাকচুয়ালি আমরা গল্প করতে করতে এমন একটা গল্পে পৌঁছে গেছিলাম যে চোখটা লাল হওয়া অবভিয়াস হয়ে গেছে। সেটা হচ্ছে আমার বিয়ের বিদায় যে হয় না, যখন আমি মানে ওই বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি আসি, সেই সময়ের মুহূর্তগুলোর গল্প হচ্ছিল। অ্যাকচুয়ালি যেটা হয়েছিল আমার বিদায়ের সময় সেটা হচ্ছে যে আমি কাঁদছি না, ও কাঁদছে, ঠিক আছে। আমার মাইন্ডে সবসময় এটা ছিল, যেহেতু আমার মা বাবার ভালোই বয়স ছিল, বয়স্ক ছিল, যাই না, আমার মাইন্ডে সবসময় এই জিনিসটা কাজ করছিল যে আমি যদি কাঁদি তো মানে মা বাবা অনেক বেশি ভেঙে যাবে, ভেঙে পড়বে। তো আমি ওই জন্য না খুব মানে কেঁদেছি, তো দেখো কান্না তো আটকানো যায় না ওই মুহূর্তটা, তো কেঁদেছি তো বটে কিন্তু নট দ্যাট হার্ড, ঠিক আছে। আর এ বেটা দেখছি কেঁদে যাচ্ছে সমস্ত আমার বিদায়ের ফটোতে। আমার মাথায় নানান রকম টেনশনস ঘুরছিলো তখন, কেন কি আমার বিয়েতে ওই সব গল্প নিয়ে আমি তোমাদেরকে পরে বলবো ব্লগে, আমি নিজেই পুরোটা ক্যারি আউট করেছিলাম আর কি। আমাদের দুজনের বিয়েতে আমরা নিজেরাই সব কিছু ক্যারি আউট করেছিলাম, জাস্ট আমাদের ভাই বোনরা যা একটু হেল্প করেছিলো। গল্প করতে গিয়ে হয় ওই গল্পটা শুরু হলে আমি যেন করতে যাই না কেমন করে আমরা পৌঁছে গেলাম ওই গল্পটাতে, তাই না? তো যাই হোক, আজকে ওই ফ্রাইডে নাইটে এই গল্পটাতেই পৌঁছে গেছিলাম আমরা। যে তো ও খুব কেঁদেছিল, এটা সত্যি কথা। বিয়ের ভিডিও কিছু ক্লিপিংস আমার ভিডিওগুলো হারিয়ে ফেলেছি মোস্ট প্রবাবলি। আমরা বিয়ে নিয়ে কোনো উত্তেজিত নেই, আমরা মানে উত্তেজনা নেই আমাদের কোনো রকম বিয়ে অ্যানিভার্সারিতে, এই জন্য বাড়িতেও থাকতে চায় না। আমরা বিয়ে জিনিসটাকে খুব একটা বেশি মানে এনজয় করেছি বললে চলবে না, এতটাই চাপে ছিলাম আর কি দুজনে। তো যাই হোক, সেসব নিয়ে আমি পরে একদিন ব্লগে বলবো। তো ওই বিদায়ের গল্পটাই হচ্ছিলো বলে আর কি একটুখানি মুডটা একটু ইমোশনসে চলে এলো, তো আমি বললাম একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। তো আমার বিদায়কে আমার থেকে বেশি এ কেঁদেছিলো লিটারেলি। তো ও সেটাই বলছিলো যে কেন কান্না পাচ্ছে যখন মানুষগুলো হাত ধরে বলছে যে ভালো রাখবে বা, যাই হোক, এটা প্রত্যেকটা মেয়ে রিলেট করতে পারে আমার মনে হয়। আর আমি জানি না আমি ওই মুহূর্তটা কী করে যে নিজেকে স্ট্রং রেখেছিলাম, তাই না? ও বলছে এখন না, ও এতদিন আমরা এটা নিয়ে কোনোদিন ডিসকাস করিনি, আজকেই ডিসকাস করছি, বলছে তুই অনেক স্ট্রং রেখেছিলিস নিজেকে। আমি রিয়েলি আমি বার করতে পারিনি, আমি আজ পর্যন্ত আমার মানে ওই মুহূর্তটার কষ্টটাকে বার করতে পারিনি। যাই হোক, চলো আজকে আর ব্লগটা টানছি না, রাত্রিবেলা দেখলেই চিকেন রান্না হয়েছে, চিকেন আর ভাত খাবো। আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করবো, চিকেনটা ভালো হয় না আই গেস। তো যাই হোক, সেটা কালকের ব্লগে জানতে পারবে। আর ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর প্লিজ এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও।